नमस्कार बंधुरा, आज के आमी एखाने तुम्हारे देखाबो तंदूरी चिकेनेर रेसिपी। तंदूरी चिकेनेर रेसिपिटा खूब ही सहज एवं तुम्हरा किन्तु बाड़ीते सहजे बनाते पारबे। एखाने निये निएछि 1 केजी 250 मतो चिकेन, निएछि लेबू, निएछि आदा रसुन पेंयाज बाटार रस, एखाने निएछि 1 থেকে 3 চামচ मतो टक दई, आर निएछि लंका गुड़ो, हलुद गुड़ो, कसौरी मेथी, जिरे गुड़ो, नून, आर एखाने आमी लेबूर रसटा एकटा पात्रेर मध्ये बेर करे निएछि। प्रथमे एई नून आर लंकार गुड़ो लेबूर रसेर साथे आमी मिशिए निच्छि। लेबूर रसटा एखाने मोटामुटी दुटो बड़ो बड़ो लेबू आमी रस बेर करे निएछि, आर एखन एर मध्ये नून आर लंकार गुड़ोटा भालो करे मिशिए निच्छि। एटा तोमरा खूब सहजे बाड़िते बानाते पारो। आमी किभाबे बानाच्छि पुरो भिडियोटा स्किप ना करे तोमरा देखे नाओ। चिकेनेर गाए आमी काट करे निएछि। एखन एई काटगुलोर भितरे भालो करे एई नून लंका गुड़ो आर लेबूर जे मिश्रणटा भालो करे दिए दिते हबे, जाते चिकेनेर भितर पर्यन्त एर फ्लेवरटा छड़िए जाए, ना होले किन्तु चिकेनटा नूनटा भितरे पौंछबे ना। तई एई काटगुलोर भितरे खूब भालो करे रसगुलो दिए दिच्छि। एके एके प्रत्येकटा चिकेनेई किन्तु आमी एभाबे दिए दिलाम। एखन बाकी मसलागुलो आमी एकसाथे मिक्स करे नेब। एखाने देखते ही पाच्छो 3-4 চামচ मतो आमी टक दई नियेछि, तार मध्ये दिए दिच्छि लंका गुड़ो, हलुद गुड़ो, दिए दिच्छि बाकी मसलागुलो एके एके। एटा होच्छे जिरे गुड़ो, एखाने आछे गोलमरिच गुड़ो, एखाने आछे नून, एगुलो सब आमी एके एके दिए देब। कसौरी मेथी एखाने नियेछि आमी 2 থেকে 2.5 চামচ मतो। এখন এটা আমি খুব ভালো করে মিক্স করে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন পেঁয়াজ বাটার রসটা। পেঁয়াজ একটু বাটাও আমি নিয়েছি, কিন্তু আদা রসুনের শুধু রসটাই আমি এতে ইউজ করেছি। আর এখন এর মধ্যে বাকি যে পরিমাণটুকু রয়ে গেছে সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে এটা আমি খুব ভালো করে ফেটিয়ে নেব। এটা কিন্তু খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। খুব সুন্দরভাবে দেখবে একটা থকথকে ব্যাপার মতো গ্রেভি হয়ে গেছে। এখানে কিন্তু টক দই খুব বেশি নেওয়ার প্রয়োজন নেই। 3-4 চামচ টক দই 1 কিলো মাংসের জন্য এনাফ। এখন এই মিশ্রণটা আমি খুব ভালো করে মিক্স করে নেব। তারপরে আমি কিভাবে মাংসের মধ্যে দিচ্ছি সেটা তোমরা দেখে নাও। আর এই মিশ্রণটা কিন্তু ভালো করে রেডি করে নিয়ে তোমরা যতক্ষণ পারবে ফ্রিজের মধ্যে রেখে দেবে। যদি পারো আজকে বানিয়ে রেখে দিয়ে কালকে বানাতে পারো, বা যদি পারো আজকে সকালে বানিয়ে রেখে দিয়ে রাত্রে বানাতে পারো। বুঝতেই পাচ্ছো, মোটামুটি 4-5 ঘন্টা যদি ফ্রিজে রাখতে পারো তাহলে কিন্তু চিকেনটা ভীষণ সফট এবং ভিতরে কিন্তু মশলাগুলো খুব ভালোভাবে পৌঁছবে। আমি এটা এখন বানাচ্ছি, আর এখন ঘড়িতে বাজে কিন্তু সকাল 11টা, আর এটা আমি ঠিক বানাবো সন্ধ্যে 6টা নাগাদ। বুঝতেই পাচ্ছো 5-6 ঘন্টা কিন্তু ভালোভাবে ফ্রিজে এটা ম্যারিনেট করে রেখে দেবো। এর মধ্যে আমি চিকেনগুলোকে ভালো করে আগে মাখিয়ে নিচ্ছি। এরপরে চিকেনের গায়ে যে কাটগুলো করা আছে তার মধ্যে কিন্তু মশলাগুলোকে ভালোভাবে চেপে চেপে দিয়ে দিতে হবে। এতে কিন্তু আমি কোনো রকম ভিনিগার ইউজ করিনি। অনেকেই এতে ভিনিগার ইউজ করা পছন্দ করো, কিন্তু আমি যেহেতু এটা হেলদি খাবার বানাতে চাইছি এতে কিন্তু আমি কোনো রকম আনহেলদি জিনিসপত্র দেব না, তাই ভিনিগারটা আমি এখানে ইউজ করিনি। তার পরিবর্তে ইউজ করেছি বড় সাইজের 2টো লেবুর রস। এখন চিকেনটা ভালো করে আমি ম্যারিনেট করে নিয়েছি দেখতেই পেলে, আর এখন এটা আমি ঢাকা দিয়ে রেখে দেব ফ্রিজে। তো চলো, এটা আমি ঢাকা দিয়ে দিলাম, আর এখন আমি ফ্রিজের মধ্যে এটাকে রেখে দিচ্ছি। এটা প্রায় 4-5 ঘন্টা ফ্রিজে রাখা থাকবে। এখন আমি এটা ফ্রিজ থেকে বের করে নেব, কারণ এখন বাজে ঘড়িতে সন্ধ্যে 6টা। বের করে নিয়েছি, আর এখানে দেখতেই পাচ্ছ একটা পাত্রে কিন্তু আমি 1 চামচ মতো বাটার গালিয়ে নিয়েছি, আর এতে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো সরিষার তেল। তেল এবং বাটার কিন্তু খুব কম পরিমাণে তোমরা ইউজ করবে, কারণ তেল এবং বাটার কোনোটাই আমাদের শরীরের জন্য খুব একটা ভালো নয়। তো সেই কারণেই আমি এটা দেখাচ্ছি যে কিভাবে কম তেলেও 1 কেজির বেশি চিকেন তন্দুরি তোমরা বানাতে পারো। তো এখানে আমি কিন্তু 1 চামচ মতো সরষের তেল দিয়েছি, আর এখন আমি এই বাটারটাও এতে দিয়ে দেব। যদি মনে হয় বাটার তোমরা ইউজ করবে না, না করতে পারো, কোনো অসুবিধা নেই। আমার কাছে বাড়িতে ছিল বলে আমি এটা ইউজ করছি। তোমরা চাইলে এটা ছাড়া কিন্তু শুধু সরিষার তেলেও বানাতে পারো।
आमी ये बाटरटार प्रलेपटा भालो करे चिकेनेर काटगुलोर मध्ये दिए दिच्छी। एर परे किन्तु आमी कोनो रकम आर तेल यूज करब ना। प्रत्येकटा चिकेन ये भावे किन्तु आमी ভালোভাবে বাটারটা গায়ে লাগিয়ে দিচ্ছি। আর ওদিকে কিন্তু আমি পাত্রটা রেডি করে নিয়েছি যেটা আমি মাইক্রোওভেনে দেব বলে। তোমরা যারা বাড়িতে মাইক্রোওভেন ইউজ করতে চাইছো না, তোমরা কিন্তু এভাবে চাটুর মধ্যে গ্যাসটাকে লো ফ্লেমে দিয়ে কিছু একটা পাত্র মাংসের উপর ঢাকা দিয়ে বানাতে পারো। গ্যাসেও কিন্তু তন্দুরি চিকেন বানানো সম্ভব। আমি কিন্তু তোমাদেরকে সেটাও একদিন বানিয়ে দেখাবো। এখন আমি মাইক্রোওভেনে বানাবো বলে আমি মাইক্রোওভেনের পাত্রের ওপরে এগুলো দিয়ে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছ বাটারটা ভালো করে আমি কিন্তু চিকেনটার গায়ে লাগিয়ে দিচ্ছি। তো এখন এটা এভাবে লাগিয়ে দেওয়ার পরে এটা আমি মাইক্রোওভেনে দিয়ে দেব। তো চলো, মোটামুটি কিন্তু আমার চিকেনটা রেডি হয়ে গেছে আর ভীষণ সফট হয়ে গেছে চিকেনটা। আর দেখতে পাচ্ছ এখন আমি মাইক্রোওভেনে এটা ঢুকিয়ে দিচ্ছি। আর এখন কিন্তু মাইক্রোওভেনটা আমি বন্ধ করে গ্রিল মোডে দিয়ে দেব 17 থেকে 19 মিনিট মতো। 17 থেকে 19 মিনিট মতো এটা মোটামুটি গ্রিল হয়ে যাবে। তারপরে আমি এসে আবার এটা উল্টে দেব। আমি আবারও বলছি, তোমরা চাইলে এটা কিন্তু চাটুতেও বানাতে পারো, কোনো অসুবিধা নেই। এভাবেই কিন্তু হবে, শুধুমাত্র মাইক্রোওভেনের বদলে গ্যাসের মধ্যে চাটু বসিয়ে চাটুর গায়ে অল্প একটু সরিষার তেল বা বাটার প্রলেপ করে দিয়ে তার উপরে 2 পিস কি 3 পিস চিকেন দিয়ে কোনো একটা ছোটো পাত্র ঢাকা দিয়ে গ্যাস আসতে দিয়ে কিন্তু তোমরা এপিট ওপিট পাল্টে কিন্তু ভাজতে পারো। এরকমটাই হবে। আর এই স্মোকি ফ্লেভারটা আনার জন্য আমি মাইক্রোওভেনের মধ্যে বানাচ্ছি। তো এটা একবার আমি আবার পাল্টিয়ে দিলাম, কারণ একটা পিট হয়ে গিয়েছিল। আমি আবার গ্রিল মোডে দিয়ে দেব 19 মিনিট মতো। মোটামুটি এটা কিন্তু 50% রেডি হয়েই গেছে। আর এখন এটা আমি আবার বের করে নিয়েছি। এখন আবার একবার উল্টিয়ে এবারে আমি যেটা দেব ওভেন মোডে দিয়ে দেব 1/2 ঘন্টা মতো। মোটামুটি মাইক্রোওভেনে যদি এটা আমি বানাই 1 ঘন্টা মতো মিনিমাম সময় লাগছে। তোমরা যদি চাটুতে বানাও 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টাও লাগতে পারে, কারণ চাটুতে যেহেতু এটা আমি লো ফ্লেমে ইউজ করব আর পুড়ে যাওয়ার একটা ভয় থাকে, সেই কারণে বারবার এটাকে উল্টিয়ে একটু করে সরিষার তেল দিয়ে দিতে হবে যদি গ্যাসে বানানো হয়। যেহেতু মাইক্রোওভেনে আমি এটা বানাচ্ছি, মোটামুটি 1 ঘন্টায় কিন্তু এটা আমার রেডি হয়ে গেছে। আর এখন কিন্তু আমি এটা বের করে নিচ্ছি। আর এবারে আমি তোমাদেরকে দেখাচ্ছি যে এটা কীরকম হলো। তো চলো বন্ধুরা, মাইক্রোওভেন থেকে এটা আমি এখন বের করছি। দেখতেই পাচ্ছ তন্দুরি চিকেনটার স্মেল যা ছেড়েছে, যে কি বলবো তোমাদের, জাস্ট ফাটাফাটি সারা বাড়ি ময় শুধু এটারই গন্ধ ছড়িয়ে গেছে। দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু এটা ফ্রাই হয়েছে, এবং এই যে গায়ে যে পোড়া পোড়া ভাবটা, কিন্তু এটা অ্যাকচুয়ালি রেস্টুরেন্টের স্টাইলেই হয়েছে। ঠিক রেস্টুরেন্টে আমরা যেরকম খাই ঠিক সেরকমটাই কিন্তু হয়েছে। তো এখানে আমি এখন প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি যে এটা কতটা টেস্টি হয়েছে। তো তোমরা এভাবে বাড়িতে বানাও, আশা করছি আমার থেকেও ভালো তোমরা বানাতে পারবে, বা তোমরা বানাতে পারো যারা তারা নিশ্চয়ই এর থেকে আরও ভালো বানাও। তো আমি এখানে গার্নিশিংয়ের জন্য নিয়েছি ধনিয়া পাতা, নিয়েছি পেঁয়াজ কুচি, শশা কুচি, আর নিয়েছি গাজর, আর নিয়েছি বাঁধাকপি কুচি। তো সেটা দিয়ে আমি বানিয়েছি স্যালাড, তোমাদেরকে দেখাচ্ছি। আর এখানে সস হিসেবে আমি টমেটো কেচাপটাই আপাতত ইউজ করব। আর আমি তোমাদেরকে অন্য একটা ভিডিওতে দেখাবো যে তন্দুরি চিকেনের সাথে যে সসটা রেস্টুরেন্টে দেওয়া হয় সেটা কিভাবে বানাতে হয় তোমাদেরকে অবশ্যই দেখাবো। তাতে পুদিনা পাতা, টক দই এ সমস্ত দিতে হয়। তো গরম গরম রেডি হয়ে গেছে তন্দুরি চিকেন একেবারে রেস্টুরেন্ট স্টাইলে। আর দেখতেই পাচ্ছ আমার কিন্তু স্যালাড এবং চিকেন দুটোই রেডি, আর মাঝখানে রয়েছে গন্ধরাজ লেবু। এটা জাস্ট ফ্লেভারটা আরও বাড়িয়ে দেবে। আর এর মধ্যে দরকার অল্প একটু গোলমরিচ গুঁড়ো, একটু কিন্তু বিট লবণ। তো এখানে কিন্তু আমরা একে একে সবাই খেতে বসে গেছি, তো যে দেখেই বুঝতে পারছো কতটা লোভনীয় জিনিস। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।